হ্যালো গাইস, কেমন আছো? সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওটাতে তোমরা দেখতে পাচ্ছ সেখানে একটা দোকানটা দেখাচ্ছি। এই দোকানটা অফিসিয়ালি আমাদের। দোকানের ভেতরে একটা ফ্রিজ রয়েছে দেখতে পাচ্ছ। ফ্রিজটাতে আমরা অনেক ঠান্ডা মাল রাখি। বাইরেরটা ভালো করে দেখিয়ে দিই। রোডের ধারে আমাদের দোকান, ঠিক আছে? একদম হাই মেন রোডের ধারে আমাদের দোকান, ঠিক আছে গাইস? অবশ্যই ব্লগটা করছি এবং এই দোকানটা অবস্থিত আমাদের গুড়িসা শ্রীপুর হাই স্কুল মোড়ে বাস স্ট্যান্ডে। এখানে আমাদের দোকান সকাল থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে, দুপুরে বন্ধ নেই। এক্সচেঞ্জ হয় আমার বাবার সাথে, তোমরা দেখতে পাচ্ছ। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এরকমই আমরা নতুন নতুন ব্লগ, এটা শুধুমাত্র আমাদের গ্রামের জায়গাটা দেখালাম। এরপর আমরা বিভিন্ন বাইরের এলাকা যাব যেখানে বিভিন্ন রকম নতুন নতুন কিছু জিনিস দেখতে পাবে। অবশ্যই ভিডিওটাকে যেন লাইক করবে, কেননা তোমাদের একটা লাইকই আমাদের দ্বিতীয় ভিডিও করার জন্য উৎসাহিত করে। প্লিজ ইয়া লাইক করে দেবে, সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না গাইজ। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, এটা একটা গুটকা, এক ধরনের গুটকার নাম হচ্ছে রজনীগন্ধা ফ্লেভার পান মশালা, ঠিক আছে? ভেতরে যে জিনিসটা আছে, এক একটা পিস জর্দা সহ 25 টাকা, ঠিক আছে? 25 রুপিস এক একটা প্যাকেট। গোটা প্যাকেটের দাম প্রায় 800-944 এরকম। আর এখানে দেখতে পাচ্ছ ওরই একটা বড় কোটো। এখানে আমাদের ডেয়ারি মিল্ক ক্যাডবেরি, এখানে বিভিন্ন রকম মাল দেখতে পাচ্ছ। আর তোমাদের বিভিন্ন জিনিসের একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই বিভিন্ন জিনিসের। এখানে অনেক রকম ঠান্ডা দেখতে পাচ্ছ, এখানে ক্যাডবি দেখতে পাচ্ছ, ডেয়ারি মিল্ক হায়েস্ট 40 টাকা পর্যন্ত রাখি, ঠিক আছে? মাজা, স্প্রাইট, ফ্রুটি, আমুল কুল, দই, লস্যি, কিটক্যাট, এই জায়গাতে কিটক্যাট বড় আছে। আর এখানে ডিপ ফ্রিজটার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে গাইস। দেখতে পাচ্ছ তোমরা, একটা বোতলটাকে তোমরা দেখতে পাচ্ছ গাইস কি অবস্থা। বোতলটার অবস্থা দেখতে পাচ্ছ গাইস, আমি এটাকে লাগিয়ে দিই, ঠিক আছে? তো এই বোতলটাকে আমাকে জলে দিতে হবে, কেননা জলে না দিলে এটার যে বরফ, এটা বরফটা জল হবে না জলে না দিলে, ঠিক আছে? এখানে অনেক ধরনের লাইট দেখতে পাচ্ছ, এখানে কটা চার্জার লাইট দেখতে পাচ্ছ, সেন্সোডাইন ব্রাশ আছে, অন্য রকম প্রোডাক্ট রাখি, বিভিন্ন রকম প্রোডাক্ট আছে যাতে কাস্টমার ফেরত না যায়, ঠিক আছে? আর ওই সামনে একটা দেখতে পাচ্ছ পেট্রোল, যেটা লুজ আমরা পেট্রোল পাম্প থেকে এনে 5-10 টাকা বেশি নিয়ে বিক্রি করি, ঠিক আছে? কারণ পেট্রোল এখনকার যুগে প্রচুর দরকার হয়। ফ্রিজে পেছনটা দেখে নিতে পারো তোমরা, পেছনটা, ঠিক আছে? আর এটা আমাদের ক্যাশ বাক্স গাইস, এটা আমাদের বাক্সটা খুব বড় আছে, টাকা কম। আর ওই জায়গাতে একটা দেখতে পাচ্ছি স্ট্যান্ড রয়েছে, চশমার স্ট্যান্ড, ঠিক আছে? ওখানে বিভিন্ন কুরকুরে ঝোলানো আছে। তো অবশ্যই ভিডিওটি এবার শেষ করতে চলেছি। ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।